প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল লংতরাই গুরু মশলা। 31তম শিল্প বাণিজ্য মেলায় স্টল খুলেছিল লংতরাই গুরু মশলা। মেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, এর মধ্যে ছিল শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা, সেলফি প্রতিযোগিতা। এসবে বিজয়ীদের রবিবার মেলা প্রাঙ্গণে পুরস্কৃত করা হয় লংতরাই গুরু মশলার থেকে। অঙ্কনে 9 জন ও সেলফিতে 3 জনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া 31টি পরিবারকে 1 মাসের জন্য গুরু মশলা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তারা। আমরা বিভিন্ন প্রোগ্রাম গত 15 দিন ধরে আমরা করেছি, সেগুলির মধ্যে যেমন ছোট বাচ্চাদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা, সেলফি মেলা প্রাঙ্গণে সেলফি প্রতিযোগিতা, তারপরে আপনার বসে প্রতিযোগিতা, এগুলি আজকে আমরা প্রাইজ ডিক্লেয়ার করেছি। প্রাইজগুলি আজকে সবার হাতে আমরা তুলে দিচ্ছি এবং 31টি পরিবার হাতে আমরা 1 মাসের মশলা সামগ্রী 31টি পরিবারের যে মহিলারা রয়েছেন তাদের হাতে আজকে আমরা দিয়েছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।